নাই বাড়িতে। তোমার সাথে কিছু করেছে? হ্যাঁ করেছে সব কিছু। ওখানে ওদের ভিটাই রাত 2টা 3টার দিকে আমাকে আসতে বলছিল, আমি আসছি। ছদিন না 7 দিন হয়ে। দীর্ঘ প্রেম পর্বের পরেও যুবতীকে বিয়ে না করার অভিযোগে ছেলের বাড়ির সামনে ধর্ণায় বসলেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের উত্তর এলেঙ্গিয়া গ্রামে। ছেলের বাবার দাবি, মেয়ে উপযুক্ত প্রমাণ দিতে পারলে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। গ্রামবাসীদের দাবি, তারা দীর্ঘদিন যাবত তাদের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি পরিবার সহ গ্রামবাসীরা জানতেন। আজ পরিবারের সদস্যরা অস্বীকার করলে গ্রামের মানুষও তা মেনে নেবেন না। সূত্রের খবর, রায়গঞ্জ ব্লকের উত্তর এলেঙ্গিয়ার বাসিন্দা সাইদুল হকের ছেলে রেয়াজ আলীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল প্রতিবেশী সাইনা খাতুনের। সাইনা খাতুন মারাইকুড়া হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। দীর্ঘ 4 বছর যাবত তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। 3 দিন আগে রেয়াজ আলী তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে বাড়িতে ডেকে আনে। বাড়িতে আসার পরই রেয়াজ উধাও হয়ে যায়। এরপরই সাইনা বাড়ির সামনে ধর্ণায় বসে। তার দাবি, যতক্ষণ না তাকে রেয়াজ ও তার পরিবার মেনে নিচ্ছেন ততক্ষণ তিনি পাত্রের বাড়ির সামনে বসে থাকতে রাজি। রেয়াজের সঙ্গে সাইনার বিয়ে নিয়ে গ্রামে একাধিকবার সালিশি সভা হলেও সেই সভায় রেয়াজের পরিবার হাজির হননি বলে জানা গিয়েছে। তবে প্রতিবেশীরা তাদের সম্পর্কের কথা জানতেন। এ নিয়ে সাইনা কি জানালেন শুনব। সাইনা খাতুন, আচ্ছা এখানে কেন এসেছিস? এখানে আসতে বলছিল, আমি আসছি। কে? ওই ছেলেটা। কি নাম ছেলেটা? রিয়াজ। হ্যাঁ রিয়াজ। কবে আসতে বলেছিল? পরশুদিন। আচ্ছা তারপরে? আমি আসলাম, ওকে আমি দেখলাম ও বাড়িতে আছে। বাড়ির লোকগুলো বলছে ওর নাই বাড়িতে। আমি ওকে দেখেছিলাম, ওর পিছু পিছু নিয়ে আসছিলাম আমি বাড়িতে। তারপরে? তারপরে ফাঁসাই দিয়েছে ছেলেটাকে, নাই বাড়িতে। তোমার সাথে কিছু করেছে? হ্যাঁ করেছে সব কিছু। ওখানে ওদের ভিটাই রাত 2টা 3টার দিকে আমাকে আসতে বলছিল, আমি আসছি। ছদিন না 7 দিন হয়ে। 6 বার না 7 বার এসেছি আমি ওর সাথে রাত্রে দেখা করতে। হ্যাঁ আমি গিয়েছিলাম, ধাক্কা মারে মারে আমাকে নিলো দিচ্ছে বাড়িতে। হ্যাঁ ধরছিল, মারছিল তো। ওর মা ওর ভাবি ওর কি বলছে? কি বলছে ওনারা? ওরা মানবে না বলে। কেন মানবে না জানি না। এর আগে কি জানতো তোমাদের সম্পর্ক? হ্যাঁ অনেক দিন আগে জানতো। বাড়ির লোক, ছেলের বাড়ির লোক জানতো? হ্যাঁ। কতদিন ধরে তোমাদের সাথে সম্পর্ক? 4 বছরে। 4 বছরে তোমাদের সাথে দেখা হতো? হ্যাঁ ও যা করতো আমাকে নিয়ে করতো। আচ্ছা তোমাকে কি প্রতিশ্রুতি দিয়েছিল? আমাকে বলে বিয়ে করবে, ও বাড়িতে এসেছিল বিয়ে করার জন্য আমাকে। আর ওদের বাড়িঘর লোকগুলো ওকে ঘরের মধ্যে আটকে রেখেছিল। তো তুমি তারপর থেকে এখানে বসে আছো? হ্যাঁ। কতক্ষণ ধরে বসে আছো? 3 দিন ধরে। কি চাচ্ছো তুমি? এখন আমি ওকে চাই। হ্যাঁ ওকে ছেলেটাকে। যদি ওরা বাড়ির লোক না আসে, না মেনে নাই, কি করবে তুমি? মরে যাবো আমি। এখানেই বসে থাকবে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। অন্যদিকে এই বিষয়ে রিয়াজের বাবা সাইদুল হক কি জানিয়েছেন শোনাবো। খায়রুল হক। আপনার কি নাম? কে? আপনার ছেলের নাম? আপনার ছেলের নাম কি? রিয়াজ আলী। আচ্ছা আপনার ছেলের সাথে একটি মেয়ের সম্পর্ক রয়েছে, সে 3 দিন হলো আপনার বাড়ির সামনে ধর্ণায় বসে আছে, কি বলবেন? এ সম্বন্ধে তো আমি বলতে চাচ্ছি, তারা প্রমাণ যদি দেখায় যে হয়তো আমার ছেলে ওর গায়ে হাত দিছে কিংবা হয়তো কোনো সম্পর্ক আছে, সেরকম সেরকম সম্পর্ক আর কি, শারীরিক সম্পর্ক, তাহলে তারা প্রমাণ দেখাবে। হ্যাঁ আর আপনার ছেলে কোথায় আছে? ছেলে যে কোথায় আছে আমি ঠিক বলতে পারছি না, বাইরে থাকে তো। কখনো দিল্লি থাকে? মেয়েটি যেটা অভিযোগ করছে যে আপনার ছেলে মেয়েটিকে ডেকে নিয়ে এসেছিল বাড়িতে, কিন্তু আপনার বাড়িতে ঢুকতে হয়নি, তারা মারধর করে বের করে দিয়েছে। সেটা ঠিক আছে, আমি আমার কথা হলো যে তাদের যদি প্রমাণ সেরকম থাকতো তারা বাড়িতে ধরে নিয়ে যেত ছেলেটাকে। হ্যাঁ তা কিংবা হয়তো তাদের বাড়িতে যদি যেতে হতো সে বাড়িতে আটকায় রাখতো। গ্রামবাসীরা বলছে আপনি সালিশি সভায় যাচ্ছেন না, বসছেন না ছেলেকে? না আমি বসছিলাম, প্রথম দিন বসছিলাম, আমাকে মারধর করতেছিল, মারধর করতে আসছিল, আমি চলে আসছি বাড়িতে। আবার মার খেতে যাবো দ্বিতীয়বারে? এই জন্য আমি যাই নাই। সামনে তো বসে আছে মেয়েটি, কি করবো? মেয়েটা বসে থাকলে আমি কি করবো? বাড়িতে তো ছেলে নাই, আমি নিজে 3 দিন থেকে চিন্তিত আছি ছেলে যে কোথায় আছে এবং কী করতেছে না করতেছে, কী খাচ্ছে না খাচ্ছে, কোথায় আছে, তার ফোন করতে কথা বলতেছি, ফোনে কোনো কথা লাগে না, ফোন লাগে না। আপনি কি জানতেন এই মেয়েটির সাথে আপনার ছেলের সম্পর্ক আছে? সেরকম আমরা জানি না তো, এখনও তা দিল্লিতে থাকে আমার ছেলে,
হ্যাঁ কখনো রাজমিস্ত্রি কাজ করে, টালসের কাজ করে, দিল্লিতে থাকে, কখনো আবার গ্যাংটকে থাকে, হ্যাঁ বোম্বাই যায় নাই। তবে তাদের সম্পর্ক এখন ফোনে মনে কী কথা বলছে না বলছে সেটা সেটা ওরাই বুঝবে, আমার আমি তো জানি না বাড়িতে। প্রতিবেশী মনসুর আলী কি বলেছেন জানবো। কি নাম দাদা আপনার? আমার নাম মনসুর আলী। আচ্ছা এখানে কি হয়েছে? কি হয়েছে যে মেয়েটা মানে আর কি একটা ছেলে যে রিয়াদ নাম ছেলেটার, হ্যাঁ আমরা চার বছর থেকে ওর সঙ্গে ভালোবাসা চলতেছে, হ্যাঁ তো মেয়েটা মানে কালকে ছেলেটা বললো এ পরশুদিনে ছেলেটা বললো তুই আমার বাড়ি চলে আয়, মেয়েটা পিছিয়ে চলে আসছে। মেয়েটা আসার পর মানে ছেলেটা বাড়িতে ঢুকছে আর কি, মেয়ে ছেলেটা আগে আগে মেয়েটা পিছিয়ে পিছিয়ে, তো ছেলেটা আগে বাড়ি চলে গেলো, বাড়ি যাওয়ার পর মেয়েটা পিছিয়ে পিছিয়ে গেলো, হ্যাঁ যাওয়ার পর আবার কী হলো তো ওর বাড়ির লোকগুলো যে দেখলো না যে মেয়েটা কেন আসলো আমার বাড়িতে, ওরা কিন্তু সবাই জানে। তা আমার ছেলে এর এটা মেয়ের সঙ্গে প্রায় চার বছর থেকে এরকম মানে প্রেম ভালোবাসা করে আর কি, ওরা সবাই জানে। হ্যাঁ তো মেয়েটা যে পিছিয়ে পিছিয়ে গেলো তো মেয়েটাকে মারে ধাক্কায় আর কি, খুব মারে গালের মধ্যে থাপের উপর মারে টেরে বাইরে করে দিল আর ছেলেকে ভাগাই দিল। মানে সবাই জানে গ্রামের লোকগুলা, এই এই পাড়ার লোকগুলো সবাই জানে, এরম কই না কেউ জানে না, সবাই জানে যে ফান্নার মেয়ে কি ফান্নার ছেলে এরম প্রেম করে মানে বাজারঘাটে ফোর লাইনে বেড়াতে যায়, এই মেয়েটা স্কুলে যাবে, ছেলেটা পিছিয়ে পিছিয়ে ওখানে ফোর লাইনে বসে নিয়ে গল্প করবে, এখানে যাবে পার্কে যাবে, এটা সবাই ব্যবস্থা নিয়েছিলাম। লোক গ্রামের লোকগুলো বসছিলাম আমরা, হ্যাঁ এরা মানে নেয়নি বিচার, মানে দশকে মানে না এরা, আমরা দশকে মানি না, হ্যাঁ আমাদের আমরা চাই কি ছেলেটাকে বিয়ে হোক, সমস্যার সমাধান হোক। হ্যাঁ আচ্ছা এরা কি কোনো আত্মীয় হবে, নিজস্ব কোনো আত্মীয় ছেলে বা মেয়ে? না 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 আত্মীয় না, গ্রামবাসী আমাদের। আমরা যেমন বলছি দাদার মেয়ে? না 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 কোনো দাদার মেয়ে না, কিসের দাদা হবে ও গ্রামের। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এলেঙ্গিয়া গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।